আট বছর পর প্রকাশ্যে সমাবেশের সুযোগ পায় নাটোর বিএনপি। শহরে আলিপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলে তাতে বাধা দেওয়ার অভিযোগ করেন নেতারা। তাদের অভিযোগ, বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা মোটরসাইকেল নিয়ে মিছিল করে তাদের বাধা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।